সবাইকে রথযাত্রার শুভকামনা জানিয়ে আজকে আমি আমার দিনটা শুরু করছি। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পামেলা আবার চলে এসেছি অন্য আরেকটা ব্লগ নিয়ে। আজকে রথযাত্রা, তো আজকে যা কিছু করব জগন্নাথ মহাপ্রভুর নাম স্মরণে রেখেই করব। তো প্রত্যেককে জানাই আমার শুভকামনা রথযাত্রার। রথের মেলা বলতে অবশ্যই মনে পড়ে যায় আমার ঠাকুমার কথা। মানে আমার ঠাকুমা এমন একজন মানুষ ছিলেন যিনি বাচ্চাদের সাথে, ছোট বাচ্চাদের সাথে কি করে মিশতে হয় সেটা খুব ভালো করে জানতেন। তা বাচ্চারা কি পেলে খুশি হবে এই জিনিসগুলোর দিকে না খুব নজর দিতেন। এগুলো আমি এখন বুঝতে পারি, আগে বুঝতে পারতাম না। যেমন উনি না ভীষণ শৌখিন মানুষ ছিলেন, তো রথের মেলাতেও আম্মার সাথে যেতাম, গিয়ে পুতুল কিনতাম, দিদি আমি দুজনেই যেতাম। আর পুতুল বলতে তো সেই লিলিপুট আর ওই স্প্রিং দেওয়া বাঁদর এই সমস্ত। আর রথ হতো ওখানে একটা, আমাদের বাড়ার সাথে না দুটো রথ হয়, একটা রথতলার রথ হয়, একটা হেলাবরতলায় রথ হয়। তো এইটুকু এই স্মৃতিগুলোই মনে পড়ে। আর বাড়িতে তো রথ সাজানো হতো। আরেকটা কথা, এই পুরীর জগন্নাথ দেবের সাথে মানে আমার একটা ছোটবেলার মানে খুব সম্পর্ক রয়েছে। তার কারণ আমার ঠাকুমা না জীবনের অর্ধেকটা সময় পুরীতেই কাটিয়েছেন। পুরীতে কাটিয়েছেন কেন, কেন কি আমার দাদু ইস্টার্ন রেলের টিটি ইন্সপেক্টর ছিলেন। তো সেই সূত্রে আমার ঠাকুমা সমস্ত দেশভ্রমণ করেছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এবং একা, একজন মহিলা একা একা মানে ঘুরে বেড়াচ্ছে, এটা তখনকার দিনে কিন্তু ভাবা যেত না। আমার ঠাকুমা ভারতবর্ষের যত জায়গায় ঘুরেছেন সব থেকে পছন্দের জায়গা ছিল পুরী। আজকে আমি রথ সাজাতে গিয়ে দেখলাম যে রথ ছিল, আমার মেয়ের রথ ছিল, প্রত্যেক বছরই আমি সেই রথ বার করতাম। কিন্তু আমি এবছরও তুলে রেখে দিয়েছিলাম রথটা, কিন্তু আমি দেখলাম যে রথটা হয়েছে কি, যেখানে কাগজগুলো থাকে তার তলা দিয়ে যে কাঠগুলো থাকে সেগুলো পুরো একদম ঘুণ খেয়ে নিয়েছে, আর কিছুই নেই, যেই ধরেছি রথটা ভেঙে গেছে। তো যাই হোক, রথ আজকে সাজাতে পারলাম না। আমি কিনে আনতেই পারতাম, আমার বাড়ির তলাতেই রথ বিক্রি হচ্ছে, কিন্তু আমি আর সেটা আনলাম না। আর আমার বাপের বাড়িতে আজকে আমি যাব বলে রেডিও হয়েছিলাম, কিন্তু আমি যেতে পারলাম না খুব বৃষ্টির জন্য। তার কারণ হচ্ছে যে আমার বাপের বাড়িতে একটা রথ আছে, আমার মা সেই রথটা খুব যত্ন করে রেখে দিয়েছে। মানে ওই রথটা আমার দিদির রথ, মানে আমার দিদিকে আমার কাকা 5 টাকা দিয়ে রথটা কিনে এনে দিয়েছিল। তো যাই হোক না কেন, সেই রথটা এখনো অক্ষত আছে। হ্যাঁ, একটু ভেঙে চুরে চাকা টাকা গেছে। আমার কাকিমা ছোটবেলায় রথটা সাজিয়ে দিত, তখন তো মানে ওই ঘুড়ির কাগজ ছিল, কাইট পেপার যেটাকে বলে সেটা দিয়ে। এখন তো অনেক রকমের কাগজ পাওয়া যায়। আর ঘোড়া ছিল দুটো, রথের শেপটাও কিন্তু অন্যরকম। সেই রথটা আমার মা পুজো করেছে, সেটা দেখানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি পারলাম না যেতে বৃষ্টির জন্য। এই ছিল আমার ছোট্ট রথের স্মৃতি। চলো, আজকে আমি রান্না করেছি ধোকার ডালনা, সেই রেসিপিটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করব। আজকে আমি ধোকা মিক্স দিয়ে ধোকা বানাবো। এটা সব দেওয়াই থাকে, শুধু একটু ভিজিয়ে নিলেই হয়ে যায়। এই মিশ্রণটার পুরোটা নিয়ে আমি 2.5 কাপ জলে ভিজিয়ে রেখেছি, এটা 1/2 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার ধোকা মিক্সটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এটাকে খুব ভালো করে নাড়তে হবে, এটা নাড়তে নাড়তে না একদম শুকনো হয়ে যাবে। আর এই ধোকাটার মধ্যেই না সব মিক্স করা থাকে, কোনো অসুবিধা হবে না। এটা কিন্তু লেগেও যাবে না, এটা কিন্তু নাড়তে হবে, এখন এটা হয়নি বোঝাই যাচ্ছে। এটার মধ্যে আমি নুন, হলুদ দিইনি, এটার মধ্যে আমি নুন, মিষ্টি সব দিয়ে এটা ননস্টিক কড়াইতে দিলে ভালো হয়, একদম ড্রাই হয়ে যাবে এটা। আমি দেখাচ্ছি পুরো প্রসেসটা।
আমি ধোকাটা কড়াই থেকে প্লেটে ঢেলে নিয়েছি, তারপর ঢেলে ছুরির সাহায্যে বরফির আকারে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু বেশি করে তেল দিয়ে ভেজে তুলে নেব। হালকা হালকা হাতে কিন্তু এগুলোকে নাড়তে হবে, নাহলে কিন্তু এই যে একটু হবে একটা পিঠ, তারপরে খুব সুন্দর করে এগুলোকে ভাজা করতে হবে। আর ধোকা কিন্তু ঝোলের মধ্যে দেওয়া একদমই ঠিক নয়, কেন কি সমস্ত ঝোল ধোকা কিন্তু টেনে নেবে। এটা যাদের ননস্টিক আছে তারা ননস্টিকে এটা করবেন। খুব সুন্দর করে ভাজতে হবে এটাকে। এটা একটু মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভাজতে হবে, তার কারণ হচ্ছে নইলে ধোকাগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আমি ধোকাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি একটা থালাতে ধোকাগুলোকে তুলে নিচ্ছি। এরকম করে আমি সব ধোকাগুলোকে ভেজে নেব। ফোড়ন দিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, আর এটার মধ্যে আছে ধনে জিরে লঙ্কা আদা। আলু আমি ভেজে রেখেছিলাম, আলু ওখানে কিন্তু আলু দিতে হয়। কষাটাকে এরকম এবার যেরকম ভাবে কষায় সব কষা সেরকম ভাবে কষাতে হবে। ভালো করে কষাতে হবে, একটু নুন দিতে হবে। কিন্তু একাদা ঝাল দিলে ভালো লাগবে না। আর ধোকাটা মাখাবার সময় তো আমি আগেই বলেছি চিনি দিয়ে ওটা মাখতে হয়েছে। মশলাটা কষাবার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে রান্না তত টেস্টি হবে। এবার আমি আরেকটু জল দিয়ে জলটাকে ফুটতে দেব ঝোলের জন্য। আমার ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে, আমি কিন্তু ধোকাগুলো এর মধ্যে দেব না। এবার ধোকাটা আমার হয়ে গেছে, এবার আমি ধোকাটাকে ঢেলে ফেলছি। এবার আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, আর গরম মশলা তো আমি ফোড়নের সময় দিয়েছিলাম। রান্নাটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এত ঝোল আর থাকবে না। আমার ধোকার ডালনা তৈরি হয়ে গেছে, আমি কিন্তু খানিকটা ধোকা দিয়েছি এই ঝোলের মধ্যে, সবটা ধোকা কিন্তু আমি এর মধ্যে ঢালিনি। তার কারণ হচ্ছে ঝোলটা কিন্তু পুরোটাই তাহলে টেনে নেবে, আর ঝোল আমি একটু সেই জন্য বেশিই রেখেছি। আমার আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা প্রেস করলে অল বলে একটা অপশন আসবে, সেটা প্রেস করতে হবে, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমার ফোনে সবার আগে চলে। আজকের মতো এটুকুই থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।